আসসালামু আলাইকুম আমরা অনেকের দেখতে দেখি যে ভাগ্যকে দোষ দেয় যা আমার ভাগ্য খারাপ আমার পড়া কপাল আমার ভাগ্যওয়ালা কী দিয়ে লেখেছেন। এই ধরনের আমরা অনেক শিরেকি কথা বলি সিরেকি কথা বহুত খারাপ যেগুলোর পরিণতি নাম। ভাগ্য বিশ্বাস করা পরজ ঠিক আছে কিন্তু ভাগ্যকে দোষ দেওয়া ঠিক না যেমন আপনারা যদি চেষ্টা না করে যদি বলেন যে আমার ভাগ্যে ছিল না আজ অনেক কুটিপতি হয়েছে তাদের জীবন আপনি খেয়াল করে দেখুন তারা অনেক কষ্ট করছে অনেক কষ্ট পর আজকে তারা সফল হতে পারছে আপনি চেষ্টা করুন ওদের মতো আপনি সফল হতে পারবেন আপনি চেষ্টা না করে ঘরে বসে থাকি যদি আপনি নিজের ভাগ্যকে দোষ দেন তাহলে দোষ আপনার দোষ আপনার মুখে মুখেই থাকবে বরঞ্চ আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন তাহলে চেষ্টা করুন চেষ্টা করার পর যদি ব্যর্থ হয়ে যান তখন সেটা দোষ দেন কোনো সমস্যা নেই আমাদের মধ্যে অনেকে দেখছি যে তারা কোনো কাজকর্ম করে না করতে রাজি না রকম বাবা বাপ দাদার ভিটার মধ্যে থাকে আর কিছু গাই গিরস্থি করে চলে আর ওই সময় আল্লাহরে দোষ দিতেছি আল্লাহ আমার ভাগ্যটা খারাপ করছে আমার অনেকে বিদেশ যাইতেছে অনেকে কোটি কোটি টাকা উপার্জন করতেছে অনেকে বিল্ডিং করতেছে গাড়ি করতেছে এটা করতেছে সেটা করতেছে ওর হিংসা হচ্ছে সে কিন্তু নিজে কোনো চেষ্টা করতেছে না চেষ্টা না করে সে কিন্তু নিজের ভাগ্যের দোষ দিতেছে তো আমার জানা মতন এইরকম আমি অনেকজনকে জিজ্ঞাসা করলাম তো যে আপনি যে ভাগ্যকে দোষ দিতেছেন ঠিক আছে ভাগ্যের দোষ আমিও মেনে নিলাম কিন্তু আপনি কী করছেন আপনি নিজের ওই নিজের জীবনকে উন্নতি করার জন্য পড়ালেখা করছেন বলতেছে বাবা আমার গরিবের সংখ্যা আর অভাবের সংসার ছিল পড়ালেখা করতে পারেনি আচ্ছা ঠিক আছে তাও মেনে নিলাম তাহলে আপনি কি কাজ জানেন আপনি কিছুই জানেন না কি কাজ করেন মাটি কাটি একজনে মাটি কাটি আমার মাথায় উঠাই দেয় তারপরে না আরেকখানে পালাই আর ইট ভাঙতে জানি বেসা আর এগুলো তো সবাই জানে কী করলেন জীবন উন্নতির জন্য কি কারেন্টের কাজ জানেন না জানি না কেন জানেন নাই আমার ভাগ্য খারাপ আমি শিখিনি পড়ালেখা করেন না মা বাপের তো দোষ দিলেন মা বাপ গরিব ছিল তারপর বললাম যে কারেন্টের কাম কেন শিখেন নাই বা মনে করেন মুজাইকের কাম বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাম তার চেয়ে চেয়ে আরও অনেক 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 কাজ আছে যেন ওয়ার্কশপের ঝালাইয়ের কাম এগুলো টুকি অনেক কাজ আছে এগুলো শিখেন নাই কেন বলতে ভাগ্য খারাপ ভাগ্য কি খারাপ আমি চেষ্টা করিনি তাহলে আপনি চেষ্টা করেন একটা ভাগ্য শুধু ভাগ্যকে দোষ দিতেছেন কেন ভাগ্য তো আপনারা বলেন না যে আপনি কাজ করিবেন না আপনি কাজ দেখিয়েন না এগুলো তো আপনার ভাগ্য আপনারা বলে নাই খামাখা ভাগ্যকে দোষ দিবেন না চেষ্টা করুন সবকিছু সফল হওয়া যায় আদিম যুগের মানুষেরা পাথরকে ঘষে 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 তারা দা বানাইতো তার বিভিন্ন ধরনের চুরি বানাইত হাতুড়ি বানাইত অনেক কিছু তারা বানাইত এগুলো এত সহজে হইতো না অনেক কষ্টের পর অনেক সাধনার পর তারপর এভাবে সম্ভব হয়েছে আগের দিনে মানুষ মহামারীতে কত লোক মারা যাইতে এখন মারা যায় না কেন এখন বৈজ্ঞানিকেরা ডাক্তারেরা রিচার্জ করতে 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 তারপরে এখন অনেক প্রতিষেধক ওষুধ আবিষ্কার করছে এখন আর মানুষ আর আগের মতন এরকম মরতে হয় না এখন এখন অনেক ওষুধ আবিষ্কার হয়ে গেছে ওষুধ এগুলো একদিনে আবিষ্কার হয় নাই বহু বছরের পর বছর বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার বহু গবেষকের সাধনার ফসল এগুলো মানুষ জন্মের পর থেকে কখনো বিমানে উঠতে পারে নাই মানুষ জন্মের পর থেকে কখনও বিমানে ওঠার চিন্তাও করতে পারে নাই মানুষ আস্তে আস্তে সার্থনা করতে 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 তারপরে তারপর বিমান আবিষ্কার হলো। তা এই কারণে চেষ্টা করুন পারবেন শুধু মনের ভিতরে একটা বল রাখুন যে আমি পারবো শুধু এই কথাটা মনের ভিতরে রাখুন সামনে গিয়ে যান আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি দেখতেছেন রাস্তা বন্ধ না কোনো রাস্তা বন্ধ না সব রাস্তায় খোলা আছে একটু চেষ্টা করুন সফল হইতে পারবেন কখনও ভাগ্যকে দোষ দেবেন না ভাগ্যকে দোষ দিয়ে নিজেকে নিজের কপাল নিজে নষ্ট করবেন না চেষ্টা করুন এখনো সময় আছে বয়স যতই হোক যত অভাবের মধ্যে থাকুন চেষ্টা করতে থাকুন যত ব্যস্ততার মধ্যে থাকুন চেষ্টা করতে থাকুন কিছু হইতে পারবেন চেষ্টা করুন জীবনটাকে নষ্ট করবেন না সেকেন্ডে সেকেন্ডে দাম দিন আজকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আর ফিরে আসবে না শুধু ভাগ্যকে সারা জীবন দোষারোপ করে যাবেন নিজের চেষ্টা না করে এগুলো হচ্ছে গলত গাঁধার কাম এগুলো তাই আপনারা পরবর্তীতে কখনো ভাগ্যকে দোষ না না দিয়ে আগে চেষ্টা করুন চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে আপনি বলতে পারবেন যে এটা আমার ভাগ্যের দোষ